হালিভি ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট এবং প্রথমত তোমাদের বলে রাখি যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ খড়গপুর আইআইটি তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন পদ্ধতি কী আছে এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন কী থাকবে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের বলে রাখি ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে সরাসরি যুক্ত হয়ে যাও কেননা সমস্ত চাকরির পিডিএফ কিন্তু সেখানে দেওয়া হয় এবং নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে সমস্ত লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত অনস্ক্রিন তোমাদের সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এবং এখানে সঙ্গে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে ঠিক আছে তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণ করা হবে এখানে বলে দেওয়া আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু বলে দেওয়া আছে তো প্রথমে দেখো সিরিয়াল নাম্বার বলে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট বলেছে এবং তারপর ভ্যাকেন্সির ডিটেলস বলে দেওয়া আছে এবং সঙ্গে তোমাদের পেমেট্রিক্স বলে দিয়েছে তো প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো পোস্টের নাম এবং সঙ্গে তোমাদের শূন্যপদ বলবো এবং এরপরে তোমাদের যখন এডুকেশনাল কোয়ালিফিকেশান আলোচনা করবো সেই সঙ্গে তোমাদের কিন্তু পেমেট্রিক্স জানিয়ে দেব। তো প্রথমে দেখো এখানে বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করানো হচ্ছে উনিশটি শূন্যপদ আছে এখানে এবং তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে পাঁচটি শূন্যপদ আছে এখানে এবং নেক্সট দেখো এখানে তোমাদের বলা আছে জুনিয়র টেকনিক্যাল সুপারেনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে তিরিশটি শূন্য আছে এবং তারপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের বাইশটি শূন্য পদ আছে ঠিক আছে নেক্সট এখানেও মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট এই পোস্টে কিন্তু একটি শূন্য পদ আছে এবং স্টাফ নার্স পোস্টে কিন্তু তোমাদের বারোটি শূন্য পদ আছে এবং তারপরে দেখো সিনিয়র ল্যাবরেটরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে দুটি শূন্য পদ আছে এবং তারপরে তোমাদের বলেছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পোস্টের ক্ষেত্রে কিন্তু পাঁচটি শূন্য পদ আছে এবং তারপরে বলেছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে তিনটি শূন্য পদ আছে এবং তারপরে তোমাদের বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু কুড়িটি শূন্যপদ আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে জুনিয়ার টেকনিশিয়ান অথবা জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তেইশটি শূন্যপদ আছে এবং তারপরে দেখো বলেছে সিকিউরিটি ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে পাঁচটি শূন্যপদ আছে এবং তারপর বলেছে ড্রাইভার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে কিন্তু ছটি শূন্যপদ আছে এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ কিন্তু বলে দেওয়া আছে তোমরা চেক করবে এবং টোটাল শূন্যপদ তোমাদের বলেছে একশো কিন্তু টোটাল শূন্যপদ এখানে বলা আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলে দেওয়া আছে তো প্রথমে দেখো জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রথমে বলেছে পেমেট্রিক্স বলেছে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের কিন্তু বেতন হয়ে যাবে এখানে এবং পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং নেক্সট দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে তো তোমাদের বলেছে যে কোনো বিষয়ে তোমাদের স্নাতক পাস হয়ে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের রিলিভেন্ট পোস্টে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলে দিয়েছে এবং সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে এবং তারপর তোমাদের বলেছে এজ লিমিট বলেছে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে মেনশন করে বলা আছে নেক্সট নাও জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে না ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স অথবা বিবিএ ফাইন্যান্স অথবা এম বিবিএ ফাইন্যান্স ঠিক আছে তো তোমাদের কিন্তু এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক থাকতে হবে কমার্সের উপরে এবং ফাইন্যান্সে তোমাদের বিবিএ থাকতে হবে এবং ফাইন্যান্সে তোমাদের এম বি থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের রিলিভেন্ট পোস্টে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা এখানে চেয়েছে এবং সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু এখানে বলে দিয়েছে কি কী তোমাদের বিষয়ে কম্পিউটার নলেজ চেয়েছে তোমাদের কিন্তু এখানে মেনশন করে বলা আছে এবং ম্যাক্সিমাম তোমাদের এজ লিমিট বলেছে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট এখানেও জুনিয়ার টেকনিক্যাল সুপারেনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন কাঠামো বলেছে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন হয়ে যাবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন হয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে না ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অব থ্রি ইয়ার ডিউরেশন ইন অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড অথবা বিএসসি অর ডিগ্রি ইন অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড এবং সঙ্গে তোমাদের তিন বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে এবং তারপরে তোমাদের বলেছে কম্পিউটার নলেজ তোমাদের চেয়েছে এবং তারপর তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের উপর তোমাদের এক্সপিরিয়েন্স অথবা নলেজ থাকতে হবে ঠিক আছে তো এইগুলি তোমরা চেক করে নেবে এবং তোমাদের বয়স বলেছে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে মেনশন করে বলা আছে নেক্সট এখানেও এখানে তোমাদের বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন হবে পে লেভেল সিক্স অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার অথবা তোমাদের বলেছে ইকুইভ্যালেন্ট সমতুল্য তোমাদের যোগ্যতা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের দু বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে অথবা তোমাদের বলেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার এবং সঙ্গে তোমাদের তিন বছরে কিন্তু ডিউরেশনের একটি কোর্স করা থাকতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চেয়েছে এবং তার সাথে তোমাদের কিন্তু ভ্যালিড কিছু তোমাদের এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছে তোমরা এগুলো চেক করে নেবে ঠিক আছে অর্থাৎ নলেজের কথা এখানে বলেছে এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স বলেছে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে নেক্সট এখানেও মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপি এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন থাকবে এবং এখানে তোমাদের বলেছে যে ফিজিওথেরাপিতে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চেয়েছে এখানে এবং তোমরা যে কোর্সটি করবে সেটি যেন তোমাদের তিন বছরের ডিউরেশন হয়ে থাকে ঠিক আছে এবং তোমাদের বয়স সীমা বলেছে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে নেক্সট নাও স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন হয়ে যাবে পে লেভেল সিক্স অনুযায়ী এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে নার্সিং কোর্স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তিন বছরের ঠিক আছে এবং তোমাদের বয়স বলেছে তিরিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এখানে নেক্সট দেখে নাও সিনিয়র ল্যাবরেটরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন হয়ে যাবে পে লেভেল সিক্স অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা কী বলেছে না ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের লাইব্রেরি সায়েন্সে এবং এখানে তোমাদের কিন্তু রিজার্ভেল কোয়ালিফিকেশান বলেছে এক বছরের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এবং এখানে তোমাদের বলে দিয়েছে তিরিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তোমাদের নেক্সট এখানে এখানে তোমাদের বলে দেওয়া আছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টার পোস্টের ক্ষেত্রে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন হয়ে যাবে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলেছে ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশান উইথ থ্রি ইয়ার্স অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন স্পোর্টস অথবা গেমস এখানে কিন্তু গেমসগুলি তোমাদের মেনশন করে বলে দেওয়া আছে এবং তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে বলা আছে নেক্সট এখানেও এখানে তোমাদের বলা আছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন হয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে না ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম থ্রি ইয়ার্স অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স তার মানে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলে দেওয়া আছে এবং তার সাথে তোমাদের বলেছে যে তি তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে নেক্সট এখানেও এখানে তোমাদের বলে দেওয়া আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন হয়ে যাবে সেক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং কোয়ালিফিকেশন বলেছে না ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে তোমাদের তিন বছরের কম্পিউটার নলেজের একটি জ্ঞান তোমাদের কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে এবং তারপরে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের টাইপিং স্পিড কিন্তু চেক করা হবে এখানে বলে দেওয়া আছে চেক করে নেবে তোমরা এবং তোমাদের পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে বলা আছে নেক্সট দেখে না এখানে তোমাদের বলে দেওয়া আছে জুনিয়র টেকনিশিয়ান অথবা জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন হয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর ইকুইভেলেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড অথবা বলেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অফ থ্রি ইয়ার্স ডিউরেশন ইন অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড ঠিক আছে এবং এখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি বলে দেওয়া আছে এগুলি চেক করে নেবে এবং তার সাথে তোমাদের বলেছে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে বলে দেওয়া আছে নেক্সট দেখে না এখানে তোমাদের বলা আছে সিকিউরিটি ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন হয়ে যাবে পে লেভেল থ্রি অনুযায়ী এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে যে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে টেন প্লাস টু স্ট্যান্ডার্ডে এবং তোমাদের রেলিভেন্ট ফিল্ডে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা এখানে চেয়েছে এবং বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে নেক্সট এখানেও বলেছে ড্রাইভার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন হয়ে যাবে পে লেভেল থ্রি অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকেলে তোমাদের কিন্তু এখানে লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে অথবা তোমাদের বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের আইটিএ কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু চেয়েছে এবং দু বছরের অভিজ্ঞতা বলেছে এবং তোমাদের বয়স হবে এখানে বলেছে যে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বলে রাখি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট এখানে মেনশন করে বলা আছে পাঁচ সাত দু হাজার তেইশ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট এবং এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লাইয়ের লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে সম্পূর্ণ কিন্তু ডাইরেক্ট তোমরা আবেদন করে নিতে পারবে নেক্সট এখানেও এখানে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের এসটি এসসি এস সি পিডাব্লুডি ক্যান্ডিডেট এবং ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে আড়াইশো টাকা এবং সমস্ত বাকি সমস্ত ক্যান্ডিডেটের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে পাঁচশো টাকা এখানে কিন্তু বলে দেওয়া আছে সবশেষে তোমাদের বলে রাখি এই বিজ্ঞপ্তিতে যা যা বলা ছিল সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো